अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। এতটা নিচে নেমে গেছো, বাড়িতে আসতে বারণ করেছিলাম বলে আমার মেয়েকে তুমি কিডন্যাপ করে এখানে নিয়ে এসেছো। ছাড়বো না তোমাকে। গৌরী, তোমার সাহস কি করে হয় মহুয়া? পুলিশ আমি, আজকে শুধু আমি বলবো আর তুমি শুনবে। তুমি আমার মেয়েকে কিডন্যাপ করেছো, কি মনে করো তুমি নিজেকে? হ্যাঁ, গৌরীর থেকে দূরে থাকো, যদি ওর কাছে আসারও চেষ্টা করো তাহলে মহাদেবের দিব্যি তোমাকে অ্যারেস্ট করে জেলে পাঠাতে হবে। বলে নিয়েছো তুমি, হয়ে গেছে তোমার। এবার আমার কথা শোনো, আমি জানি না গৌরী এখানে কি করে এলো। মিথ্যে বলো না। এদিকে অন্যের একটা মেয়েকে নিজের মেয়ে করে রেখেছো, আর আজকে আমার মেয়েকেও এখানে নিয়ে এসেছো। ঠিক আছে, তুমি এটাই ভাবো তো আমার ব্যাপারে। তাহলে গৌরী এবার এখানেই থাকবে, কোথাও যাবে না। তোমার যা করার হয় না তুমি করে নাও। তুমি পুলিশ ডাকবে, ডাকো, আমায় জেলে পড়তে চাইলে তুমি তাও করতে পারো, কিন্তু গৌরী এখানেই থাকবে, কোথাও যাবে না, বুঝেছো? আমার মেয়ের থেকে দূরে থাকো। গৌরী আমারও মেয়ে, তুমি বুঝতে পারছো না কেন? নিজেকে মা বলার অধিকার তুমি নিজেই হারিয়েছো। আরে আমাদের মেয়েটা। এই তো গৌরীমা, ঈশ্বরকে অনেক অনেক ধন্যবাদ। কাকিমা, আপনি গৌরীকে নিয়ে এখান থেকে যান। আমি আমার মেয়েকে কিছুতেই এখানে থাকতে দিতে পারি না, নিয়ে যান গৌরীকে। না পুলিশ, প্লিজ প্লিজ পুলিশ, দেখো এরকম করো না তুমি। তুমি আমার থেকে আমার অধিকার কেন কাড়ছো পুলিশ? জন্মদিন আজকে ওর, আমাকে অন্তত একবার ওকে। কাকিমা নিয়ে যান আপনি। হ্যাঁ হ্যাঁ, চলো নিয়ে এসো, নিয়ে এসো। না না, এরকম করবেন না প্লিজ, এরকম করো না, এরকম করো না পুলিশ। একবার আমাকে ওর সঙ্গে কথা তো বলতে দাও। কেন না, নিয়ে যান গৌরীকে। নিয়ে যাবেন না গৌরীকে। গৌরী তোমার মেয়ে নয়, বুঝতে পেরেছো? ও শুধু আমার মেয়ে। আর তোমার সাহস কি করে হয় আমার মেয়েকে কিডন্যাপ করে এখানে আনার? সাহস কি করে হয়? আমি কিডন্যাপ করিনি গৌরীকে। বাচ্চাটাকে মহুয়া নয়, আমি নিয়ে এসেছি। গৌরীকে আমি নিয়ে এসেছিলাম এখানে। তার মানে মহুয়ার কাছাকাছি যাওয়ার জন্য আমাকে মহুয়াকে ওর মেয়ে গৌরীর সঙ্গে দেখা করাতে হবে। খুব মজার ওষুধ এই নেশা, ভিতরে গেলেই মানুষ কেমন বুদ্ধিমান হয়ে যায়। যাও যাও, এই শোনো শোনো, এটার পুরো ক্রেডিট তুমি নিজে নেবে। হ্যাঁ আমি সাহায্য করেছি, কিন্তু আমার নাম নেওয়ার কোনো দরকার নেই। ঠিক আছে, মুখটা ভালো করে ঢেকে দিই। ঠিক আছে, আসছি। আমার মেয়েকে স্পর্শ কি করে করলে তুমি? কি করে স্পর্শ করলে বলো বলো, কে তুমি? হ্যাঁ সরমহু, সরে যাও এখান থেকে। পুলিশ থামো, কেন করলে তুমি এরকম বলো? কারণ আমি মহুয়াকে ভালোবাসি। ওর চোখে যদি জল আসে না, তখন কষ্টটা আমার হয়। নিজের বাচ্চার জন্য ছটফট করছিল, ওর কষ্টটা আমি দেখতে পারিনি, তাই তুলে এনেছিলাম তোমার বাচ্চাকে। কি এমন তোমার সম্পত্তি তুলে এনেছি? হ্যাঁ, ওর বাচ্চার জন্মদিন ছিল, এটা ওর অধিকার, আমি ওকে ওর অধিকারটা দিয়েছি। ভালোবাসি ওকে, আমি বলছি তো বারবার, ভালোবাসি ওকে আমি।
don't think so. No, 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 no. I don't think so. No, 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 no. It's never, ever, 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 ever gonna happen. I don't think so. No, 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 no. I don't think so. No, 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 no. It's never, ever, 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 ever gonna happen. I don't think so. No, 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 no. Maybe someday you'll have it your way. Maybe someday it'll all work out. Maybe এবার আসবে গল্পের আসল মজা। সবই তো তোমার কৃপায়। সত্যি কি ভালো ব্রেন তোমার। এসব কি বলছিলে তুমি? হ্যাঁ, কি বললে পুলিশের সামনে তুমি আর কেন? আরে আমি সত্যি কথাই তো বলছি মুমা, তুমি তো আমাকে শিখিয়েছো যে মনের কথা কখনো চেপে রাখতে নেই, তাকে ভালোবাসা বলো, প্রেম বলো, আর যাই বলো, আমি সেসব কিছু জানি না। ভালোবাসি আমি তোমাকে মুমা, তোমাকে নিয়ে আমার চিন্তা হয় মুমা, সত্যি বলছি। জানো জানো তো বলো যে আমি আমি পুলিশকে ভালোবাসি আর ওকেই ভালোবাসবো। তাহলে কেন করলে তুমি এসব? অনেকবার বলেছি, কি করলে তুমি এটা? কি করলে তুমি? এবার তুমি না যাও এখান থেকে, যাও। তনহা তনহা মত সোচা কল মর জায়েগা। কি ভাবে আমার ব্যাপারে পুলিশ? কি ভাবে ও? আমার আর পুলিশের মধ্যে দূরত্বটা কি করে কম করব? কি করব আমি? আমি গৌরীকে কি করে ফিরে পাবো? গৌরী গৌরী আমার কাছে কি করে ফিরে আসবে? কি করে? কি করে? কারণ আমি মহুয়াকে ভালোবাসি। ওর চোখে যদি জল আসে না, তখন কষ্টটা আমার হয়। বা মহুয়া, তুমি তো সম্পর্কের ক্ষেত্রেও প্রতারণা করলে। তুমি যে এতটা পাল্টে যাবে এটা আমি কখনো কল্পনা করিনি। জানি না কি ভাবছে পুলিশ এখন। মা, তুমি কি জানো আজকে হলো আমার জন্মদিন। আজকে আমার বন্ধু আসবে আমার বাড়িতে, আর তুমিও থাকবে এখানে, আর বিশেষ অতিথি হবে আমার বাবা। কৃষ্ণা, এখনো না আমাকে অনেক গোছগাছ করতে হবে, তুমি যাও কে শিখি তৈরি হয়ে নাও। হ্যাঁ। শুধু একবার আমার গৌরের সঙ্গে দেখা করে ওকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে চাই আমি। এত বছর পরে দেখা হওয়ার পরেও আমি ওর সঙ্গে থাকতে না পারলে। মা, কেমন লাগছে আমায়? এবার মনে হচ্ছে না একদম পারফেক্ট ফ্যামিলি।
কৃষ্ণাকে ভীষণ মিষ্টি দেখাচ্ছে। সত্যি কথা বলছো? বাবা খুশি হবে তো আমায় এভাবে দেখে? আর কেক, কেক বলেছো তো বাবাকে নিয়ে আসতে? ভালোবাসি ওকে, আমি বলছি তো বারবার, ভালোবাসি ওকে আমি। কাল রাতে যা কিছু হয়েছে তারপরেও কি পুলিশ আসবে? বাবা চোখ কেন বন্ধ করে রেখেছো, বলো না কোথায় নিয়ে যাবে? একটা সারপ্রাইজ আছে তোমার জন্য। 1 2 3 হ্যাপি বার্থডে গৌরী। হ্যাপি বার্থডে প্রিন্সেস। আজকে না গৌরীর বার্থডের জন্য একটা গ্র্যান্ড পার্টি হবে। তাহলে আমার মাও আসবে তো আমার পার্টিতে? মা? হ্যাঁ, আমার টিচার, আমার মা তো উনি। গৌরী কি জানে নাকি যে মহুয়া ওর মা? এই কথাটা কে বলেছে তোকে? স্কুল টিচার কখনো মা হতে পারে নাকি? কেন হতে পারে না ঠাম্মি? কৃষ্ণা বাবাকে বাবা বলে ডাকে, আর আমিও সেরকম টিচারকে মা বলে ডাকি। চলো না বাবা, মায়ের সাথে দেখা করিয়ে দেবে, মা খুব ভালো। না সোনা, আমরা যেতে পারবো না। আজকে তোমার বার্থডে, আমরা পার্টি করবো, তোমার ফ্রেন্ডসরাও তো এখানেই আসবে। না, আমি এখন মায়ের সাথে দেখা করবো, মা মা খুব ভালো। আমার বার্থডেতে দেখা করাও না বাবা। তুমি কিছু বলছো না কেন? চলো না বাবা, দেখা করিয়ে দাও না, চলো না বাবা। গৌরী, এইভাবে কিন্তু জেদ করতে নেই, বারণ করছে তো তোকে। না 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 বাবা, প্লিজ আমার সাথে দেখা করিয়ে দাও না। গৌরী, আমি বললাম না দেখা করা সম্ভব নয়। সোনা, আমাদের যাওয়াটা সম্ভব নয়, আর এমনিতেও তোমার শরীর খারাপ, আর সব বন্ধুরাও এখানেই আসছে। তাহলে তুমি এখানেই থাকো, এখন আর যেতে হবে না। ঠিক আছে, তাহলে তুমি এখানে মাকে নিয়ে এসো। একেই রক্ষে ছিল না, তার উপরে এই মুহূর্তের জন্য জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। বাবা তুমি নিয়ে আসবে তো মাকে? যাও না বাবা, না হলে ফোন করো না, ডাকো না মাকে, ডাকো না। ডাকো না বাবা মাকে, চলো ফোন করো তাহলে। কৃষ্ণা বাবা, ফোন কেন ধরছে না দেখি, আরেকবার করে দেখি। কৃষ্ণা সোনা, ভেতরে চলো। না, আমার বাবা আসবে, আমি ওনার জন্যই অপেক্ষা করছি। এটা কৃষ্ণার জন্য, গিয়ে ওকে দিয়ে দেবেন, আর ওকে বলবেন যে আমি একটু ব্যস্ত ছিলাম বলে আজকে আসতে পারলাম না। হ্যাঁ স্যার, সরি কৃষ্ণ, আমার আসাটা সম্ভব নয়, কারণ মহুয়া আর আমার মধ্যে যে সম্পর্ক সেটাই হয়তো আমার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে। আরিয়ান, এই দেখো গৌরীর বার্থডে কেক, আমি অর্ডার করেছি, সুন্দর না?
আর আরো কিছু অপশনস আছে, তোমার কোনটা পছন্দ, অর্ডার চেঞ্জও হতে পারে। না এটাই ঠিক আছে। আরে কি হলো তোমার, তোমার লাগেনি তো? একটু চলো আমি তোমাকে ছেড়ে দিয়ে আসছি। ধীরে ধীরে আমি তোমার এতটাই কাছে চলে আসবো যে তুমি চাইলেও আমাকে দূরে করতে পারবে না। অঞ্জলি দেখো না কি সমস্যায় পড়েছি আমি এখানে। আরে কৃষ্ণা ওখানে পুলিশের জন্য অপেক্ষা করছে, আর আর আমি চাইছি যে আমি আমার গৌরীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে আসি। আমি না চারদিক থেকে ফেসে গেছি, কিচ্ছু বুঝতে পারছি না। আমি তো চাইছি যে গৌরী আর পুলিশ দুজনেই এখানে আসুক, আর আমি সবার সাথে। কিন্তু কি করে? শোনো শোনো শোনো, আরে শোনো শোনো শোনো, সমস্ত গ্রামবাসীদের উদ্দেশ্যে জানানো হচ্ছে, আজ রাতে মায়ের বিশেষ অনুষ্ঠান আছে, তাই সবাইকে এখানে আসতে হবে। একটা আইডিয়া আছে আমার কাছে, যেভাবে আমি গৌরীর সঙ্গে দেখাও করতে পারবো আর কৃষ্ণার ইচ্ছেও পূরণ হবে। ধন্যবাদ মা দুর্গা। আরে নিশ্চয়ই যাবো গ্রাম প্রধান আমি। হ্যাঁ যান, চলো সবাই গ্রাম প্রধানকে এখন ফলো করো। মায়ের পূজায় আমাদেরকে প্রধান অতিথি হিসেবে ডেকেছে, কত সম্মান করে গ্রামবাসী আমাদের, চলুন না। আরে কাকিমা আজকে গৌরীর বার্থডে, বাড়িতে পার্টি আছে। আরে কাজল কি হয়েছে, পার্টি না হয় পরে হবে, এখন গিয়ে মায়ের দর্শন করে আসি, আশীর্বাদ নিয়ে আসি। ঠিক বলেছেন মা আপনি, জয় মা, চলো। এই নাও মা, আরিয়ান স্যার তোমার জন্য কেক পাঠিয়েছে। বাবা আমি কেক না, তোমাকে চেয়েছিলাম। বলো দুর্গা মায়ের জয়, বলো জগদ্ধাত্রী মায়ের জয়, জোরে বলো, আবার বলো জয়, জোরে মন খারাপ, কিন্তু আমি হতে দেব না। আজ কৃষ্ণার জন্মদিনে ও একটা স্পেশাল উপহার পেতে চলেছে। কখন পাবো? ম্যাস আর একটু পরেই। সত্যি তো মা? তুমি শুধু দুর্গা মায়ের কাছে প্রার্থনা করো যেন তুমি তোমার উপহার শিগগির পেয়ে যাও। মা আমি এক্ষুনি আসছি। গ্রাম প্রধানে বড় মা, গ্রাম প্রধানে বড় মা, গ্রাম প্রধানে বড় মা, বড় মা, গ্রাম প্রধানে 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 বড় মা। বলো দুর্গা জয়, বলো জগদ্ধাত্রী মায়ের জয়, জোরে বলো জয় মাতাদি, জোরে বলো জয় মাতাদি, জয়। বলুন দুর্গতি নাশিনী জয়, মা গিরিজার জয়, মা দুর্গার জয়, সবাই বলুন দুর্গতি নাশিনী জয়। তার মানে এখানে আমাদের মৌহা ডেকেছে মা।
তোমাকে বোকা বানিয়ে দিল মহুয়া, আর নিজের কাজটাও হাসিল করে নিল। বুদ্ধিতে এখনো অনেক এগিয়ে। যত দূরে রাখার চেষ্টা করি এদেরকে, ঠিক ততটাই কাছে চলে আসে ওরা। পুলিশ, তুমি আমাকে ভুল বুঝছ। বাবা, আমি জানতাম যে তুমি আসবে। দেখেছো বাবা, আমি জানতাম যে তুমি এটা পরেই আসবে, তাই আমিও তোমার মতো পড়েছি। দেখো আজ মায়ের নাম সংকীর্তনের দিনে দুই ছোট্ট দুর্গার জন্মদিন, তাই আজ আমরা নাম গানের পাশাপাশি দুজনের জন্মদিনও পালন করব। বলুন দুর্গতি নাশিনী জয়। আজ তুমি আমার সঙ্গে কেক কাটবে, চলো চলো না। বাবা কি হলো, চলো না, চলো না বাবা। মা, আমি তোমাকে ছাড়া কেক কাটবো না মা।